আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু কেদিশা ব্লগস। অনেকদিন আমি আসলে কোনো প্রায় ভিডিও মেক করি না, মাঝখানে হয়তো সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম ঈদের পরে। অ্যাকচুয়ালি আজকে প্রায় 1 মান্থ হয়ে গেল, আমার বাসার আসলে কাজ ধরেছে, এখনও কমপ্লিট করতে পারিনি। মানে বাসাটা আসলে রেনোভেশন করছিলাম, আগে আমার ফ্লোরটা টাইলস ছিল না, আসলে আগে আমাদের বাসার ইয়েগুলো মোজাইক, মানে এটা নর্মাল ফ্লোর ছিল, তো এগুলো ফ্লোরটা চেঞ্জ করে এখন এই যে নতুন এই টাইলসগুলো বসিয়েছি। এটা এখনও আসলে ভালো করে বুঝতে হয়তো পারবেন না, কারণ যেহেতু আজকে রঙের কাজ করছে, মানে দেওয়ালগুলো ঘষছে, তো পুরান যে রঙগুলো এগুলো সব পুরো ফ্লোর ভরা। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, আমার ড্রয়িং রুমটা অনেক বড় আলহামদুলিল্লাহ। আমি যদি এখান থেকে দেখাই তাহলে এই যে সম্পূর্ণটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো এই তো মানে ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং এগুলো সবগুলোরই কাজ চলছে। এখনও কাজ মানে 50%-এর মতো হয়েছে, কারণ রঙের কাজ হবে, রঙের কাজও এখনও প্রায় 4-5 দিন লাগবে করতে। দেন তারপর হচ্ছে গিয়ে এগুলো কারেন্টের কাজ আছে কিছু, রান্না কিচেনে হচ্ছে অ্যাকচুয়ালি আজকে 1 মাস ধরে কিচেনে কিন্তু পানির লাইন সবই বন্ধ, আমার খুবই কষ্ট হইতেছে। 1 মাস কীভাবে যে রান্নাবান্না করতেছি, কাজ করতেছে, মানে কী বলবো, তো এগুলো সবই আসলে চেঞ্জ হবে। আর এই যে হচ্ছে আমার বাসার অবস্থা, এখানে অ্যাকচুয়ালি লাইট বন্ধ, এই যে মানে পুরা বাসার অবস্থা খুবই শোচনীয়। হয়তো ভেরি সুন ইনশাল্লাহ সব কিছু রেডি হয়ে যাবে, তখন হয়তো আপনাদের আমার কিচেন ট্যুর আর এই ডাইনিং মানে পুরো বাসার পুরো ভিডিওটা হয়তো দিতে পারবো না, কিচেন ট্যুরটা অবশ্যই দিব, তখন একটা ভিডিও করে দেখাবো যে আসলে কেমন ছিল। তবে আমি আসলে প্রিভিয়াস ভিডিওটা রাখতে ভুলে গেছি, আর এটা হচ্ছে আমার বাসার পিছন সাইডে সেই জানালা, সব অনেক সময় এই জানালা থেকে অনেক ভিডিও করেছি, এই জানালা থেকে আমার বাসার পিছনে অনেক মানে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা এই জায়গাটা আমার খুবই প্রিয় একটা জায়গা, বিশেষ করে বৃষ্টি হলে অনেক ভালো লাগে, যেমন এই যে বৃষ্টি পড়ছে এখন ঝিরিঝিরি, লাস্ট কিছুদিন তো বৃষ্টি হচ্ছে। তো এই তো আসলে এই ড্রয়িং রুমটা কীভাবে ডেকোরেশন করবো এখনও ওটা এখনও ফিক্সড করতে পারিনি, বাট আগে ভাবছি যে আগে রঙের কাজগুলো করি, পরে হচ্ছে একটু ধীরে ধীরে টাইম নিয়ে নিয়ে আসলে অ্যাকচুয়ালি সবগুলো ঠিকঠাক করবো। আর এর মধ্যে আমার মেয়ের পরীক্ষাও স্টার্ট হয়ে গেছে, মানে কী বলবো, ঈদ গেছে, বাচ্চা স্কুল খুলে গেছে, পরীক্ষা সব কিছু মিলে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ভেরি সুন এই কাজগুলো শেষ করতে পারি, কারণ কাজ শুরু করার পর থেকে আমার মনে হয় না আমি একটা রাতও, আমি রাত 2টা, 2টা বা 3টার আগে আমি ঘুমাতে পারছি। ইভেন এমনও হয়েছে একদিন ভোর মানে ফজরের আজানের সময় ঘুমাতে গেছে, আবার সকাল 6টার সময় ঘুম থেকে উঠে যেতে হয়েছে, কারণ এরকমভাবেই যাচ্ছে আমার দিনগুলা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।